ফের একবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে লেফুঙ্গা শিব দুর্গাপাড়ায় গাঁজা সহ একটি মারুতি ভ্যানকে আটক করতে সক্ষম হয় লেফুঙ্গা থানার পুলিশ। ঘটনায় জড়িত গ্রেপ্তার করা হয় মারুতি ভ্যানে থাকা এক যুবককে, তার নাম সঞ্জয় রায়। এ বিষয়ে শুক্রবার লেফুঙ্গা থানার ওসি কীর্তিজয় রিয়াং জানান, অনেক আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল লেফুঙ্গার উপর দিয়ে গাঁজা পাচারের। সেই খবরের ভিত্তিতে এদিন গভীর রাতে লেফুঙ্গার বেশ কয়েকটি স্থানে পুলিশ উত পেতে বসে একটি মারুতি ভ্যানকে আটক করে 35 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। টোটাল আনা হয়েছে আমরা 35 কেজি অনুমান। কোয়ান্টিটি আমরা শুনছি দীর্ঘদিন যাবৎ যে কোয়ান্টিটি কম কম করিয়া বাইরে নিয়ে লোডিং করে তারা। এই হিসাবে আমরা পাইছি গতকালকে একটা গাড়ি, একদম খুব খুব সিক্রেট ইনফরমেশন আমরা কালেকশন করছি এটা, এবং এটা সঠিক টাইমে আমাদেরও কপাল ভালো যে এখানে গিয়া কি জানি বলে এটা ওই শিবদুর্গা রোডে আমরা গেছি। আমরা এখানে অলরেডি আগে থেকে আমরা একটা টিম বয় রাখছি এখানে, যাতে এই দিক দিয়ে এলে ধরা পড়বো, এবং আমরা এই দিক দিয়ে গেছি, সিভিল গাড়ি নিয়ে গেছি। সিভিল গাড়ি নিয়ে গিয়ে শিবদুর্গাতে আমরা ধরছি। ধরার পরে দেখা গেছে যে আমরা গাড়ি দেখিয়ে তারা চিনতে পারছে না, যদিও